নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। গত চার দিন ধরে কেশিয়াড়ের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 30টি হাতির একটি দল। মঙ্গলবার কেশিয়াড়ের বেগমপুর গ্রাম সংলগ্ন একটি বাঁশ বাগানের ভেতরে হাতিগুলি সারাদিন অবস্থান করে। জনাব, কেশিয়াড়িতে এখন কি চলছে? ওই তো হাতি দাঁড়ানো, মজার ছলে হলেও আসলে এখন তাই হচ্ছে। গত চার দিন ধরে কেশিয়াড়ির বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 30টি হাতির একটি দল। ক্ষয়ক্ষতিও টুকিটাকি করছে, তবে মানুষের মনোরঞ্জন করছে বেশি। মঙ্গলবার কেশিয়াড়ি বেগমপুর মাঠ সংলগ্ন একটি বাঁশ বাগানের ভেতরে হাতিগুলি বর্তমানে অবস্থান করছে। ওই দিন সকালবেলায় গ্রামের মানুষ মাঠের দিকে জমির ধান দেখতে বের হলে হাতিগুলি নজরে পড়ে তাদের। খবর দেওয়া হয় পুলিশ, বন দপ্তর ও মিডিয়াকেও। হাই কোয়ালিটি ক্যামেরা নিয়ে সেই মুহূর্তের সাক্ষী সানন্দা নিউজ। হাতিগুলি কেশিয়াড়ি বেগমপুর গ্রাম সংলগ্ন ঘরবাড়ির কাছাকাছি অবস্থান করায় সাধারণত আতঙ্কের মধ্যে আছেন বলে গ্রামবাসীরা জানান। কাছাকাছি চাষের জমি থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কাও করছে গ্রামবাসীরা, যদিও হাতিগুলো এখনও কোনো ক্ষয়ক্ষতি করেনি। তবে যাই হোক, গ্রামবাসীরা এই সুন্দর দৃশ্য চাক্ষুষ করতে ছাড়েননি। গ্রামের মানুষের মধ্যে একটা চরম উৎসাহ সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা হাতিগুলিকে দেখতে কখনো কখনো খুব কাছাকাছি চলে যায়। তখনই হাতিগুলি বাগানের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে, দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকে তাড়িয়ে নিয়ে আসে। হৈ হৈ কলরবে তারা ছুটতে থাকে, সে যেন এক ভীষণ আনন্দের। এভাবেই সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত মানুষকে মনোরঞ্জন করতে থাকে হাতিগুলি। আবার কখনো কখনো জল কাদা মেখে একটু আনন্দ উপভোগ করে নিজেরা। আপাতত হাতিগুলি একই জায়গায় অবস্থান করছে। হুলা পার্টির গুটি কয়েক সদস্য উপস্থিত রয়েছে ওখানে। বন দপ্তরের কাছেও খবর রয়েছে হাতিগুলির অবস্থানের ব্যাপারে। তবে কখন তারা হাতিগুলিকে এলাকা ছাড়া করবে তা জানা যায়নি। সব মিলিয়ে ওই এলাকা কার্যত একটি মেলায় পরিণত হয়েছে। পাশাপাশি মাইকিং করেও সচেতন করা হচ্ছে গ্রামবাসীদের। Thank you.
রীতি মেনে গোপীবল্লভপুরের কুড়িচামঠ গ্রামের বালকেশ্বর জিউ শিব মন্দিরে হল প্রাচীন গাজন উৎসব। ধর্মীয় প্রাচীন রীতি মেনে গোপীবল্লভপুরের কুড়িচামঠ গ্রামের বালকেশ্বর জিউ শিব মন্দিরে হচ্ছে গাজন উৎসব। গাজন উৎসব উপলক্ষে এদিন সন্ধ্যায় শিব মন্দির প্রাঙ্গণে ভক্তদের আগুন ঝাঁপ দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের মানত অনুযায়ী জিভে শিবের ত্রিশূল ফোটানো হয়। এদিন কুড়িচামঠ গ্রামের বালকেশ্বর জিউ মন্দিরে গাজন উৎসব দেখার জন্য প্রচুর মানুষের ভিড় দেখা যায়। সঙ্গে এদিন নীল ষষ্ঠী পুজো উপলক্ষে এলাকার শিব ভক্তরা সুবর্ণরেখা নদী থেকে জল এনে শিবের মাথায় জল ঢেলে নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে উৎসব কমিটির সম্পাদক অশ্বিন কুমার ভারতী বলেন, কুড়িচামঠ গ্রামের গাজন মেলা এবছর 39 বছরে পড়ল। প্রতি বছর অনুষ্ঠান হলেও আগের বছর করোনা বিধির কারণে অনুষ্ঠান হয়নি। তবে এবছর এলাকায় কোনো করোনা উপদ্রব না থাকার কারণে গাজন মেলা হচ্ছে সম্পূর্ণ করোনা স্বাস্থ্যবিধি মেনে। মেলা চলবে আগামী দুদিন পর্যন্ত। দ্বিতীয় দফার করোনা সংক্রমণ আটকাতে গোপীবল্লভপুর এবং সাঁকরাইল জুড়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে চলছে জোর কদমে সচেতনতামূলক প্রচার। দ্বিতীয় দফার করোনা সংক্রমণ আটকাতে গোপীবল্লভপুর এবং সাঁকরাইল জুড়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে চলছে জোর কদমে সচেতনতামূলক প্রচার। মাঝে কয়েকটি মাস করোনা সংক্রমণ ধীর গতিতে চলার পর গরম পড়ার সঙ্গে সঙ্গে দেশ এবং রাজ্যব্যাপী দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। ইতিমধ্যে সারা দেশে দৈনিক সংক্রমণ 1.5 লক্ষ ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গেও গত 24 ঘন্টায় সংক্রমণ 4,500 গণ্ডি পেরিয়েছে। তাই করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতি আটকাতে মহারাষ্ট্রের মতন কিছু রাজ্যে মানুষের অবাধ যাতায়াত রক্ষার ব্যবস্থা হয়েছে। সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের এই গতি রুখতে ব্লক স্তর থেকে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। মঙ্গলবার সেই অনুযায়ী গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে থানা এলাকায় বিভিন্ন জায়গায় মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর সহ পুলিশ আধিকারিকরা। অন্যদিকে সাঁকরাইল থানার পক্ষ থেকে কুলটিকরি এলাকার পথ চলতি মানুষকে মাস্ক বিতরণের পাশাপাশি করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্ববিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বেলা বাড়তে এদিন সাঁকরাইলের পুলিশ প্রশাসন কুলটিকরি বাসস্ট্যান্ড এলাকায় মাইকিং করে করোনা স্বাস্থ্যবিধির পাঠ দেয়। সাঁকরাইলবাসী জনসাধারণের কাছে বিশেষ অনুরোধ, আপনারা জানেন আমাদের দেশ করোনা আক্রান্ত, কিছুদিন যাবত যদিও কিছুটা আমরা কম দেখেছিলাম কিন্তু এখন আবার বিভেদ আকার ধারণ করতে চলেছে। আদিবাসীদের শিকার উৎসবে জঙ্গলে নির্বিচারে পশু পাখি হত্যা বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করলো ঝাড়গ্রাম জেলার পুলিশ এবং বন দপ্তর। আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন নিয়ম মেনে ঝাড়গ্রাম জেলা জুড়ে শিকার উৎসব। বিভিন্ন জঙ্গলে গিয়ে পশু পাখিকে তীর বিদ্ধ করে হত্যা করে বাড়ি নিয়ে এসে শিকার উৎসবের আনন্দ উপভোগ করেন আদিবাসী সমাজের মানুষেরা। সেই শিকার উৎসব উপলক্ষে ঝাড়গ্রাম জেলার বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সর্বস্তরের মানুষকে শিকার উৎসবের দিনগুলিতে জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে পশু পাখিদের নির্বিচারে হত্যা করতে নিষেধ করা হয়েছে। ঝাড়গ্রাম জেলার লালগড় সহ বিভিন্ন এলাকার জঙ্গলের প্রবেশপথে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা কড়া নজরদারি শুরু করেছে। সেই সঙ্গে আদিবাসী মানুষদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচির আয়োজনও করা হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে
করেছে। যদি বন বিভাগের নির্দেশ অমান্য করে, কেউ জঙ্গলে প্রবেশ করে, তাহলে তার বিরুদ্ধে বন দপ্তরের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তা সত্ত্বেও পুলিশ এবং বন দপ্তরের কর্মীদের চোখে ফাঁকি দিয়ে বেশ কিছু এলাকার আদিবাসী মানুষেরা জঙ্গলের ভেতর ঢুকে শিকার উৎসব উপলক্ষে জঙ্গলে থাকা পশু পাখিদের নির্বিচারে তীর বিদ্ধ করে মেরে ফেলছে। আদিবাসী সমাজের মানুষদের শিকার উৎসবে জঙ্গলে না যাওয়ার জন্য আবেদন করেছে পুলিশ এবং বন বিভাগের আধিকারিকরা। তাই জন্যই বিশেষ সূত্রে জানা যায়, আদিবাসী সমাজের মানুষের শিকার উৎসবে জঙ্গলে না যাওয়ার জন্য আবেদন করেছে পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা। শিকার করলেন? শিকার হয়নি। কেন? জঙ্গলে ঢুকিনি আমরা, এই তো রাস্তায় আসছি তো আমরা। বন দপ্তর বাধা দিচ্ছে, সেই বাধা পেয়ে কি আপনারা বাড়ি চলে যাবেন না শিকার করবেন? বাড়ি চলে যাবো, বাধা যখন পেয়েছি আর কি করবো। আমরা মানে ওই শিকারের জন্য অগ্রিম প্রস্তুতি নেওয়া ছিল। আমরা বিভিন্ন বিট এলাকা সংলগ্ন মানে এপিসিগুলোতে প্রথমে মিটিং করেছি, মিটিং এর মাধ্যমে প্রচার করার চেষ্টা করেছি, প্লাস বিভিন্ন রকম লিফলেট দিয়েছি গ্রামে এবং মাইকিং করেছি। আর তাছাড়াও আজকে যে এলাকাগুলো দিয়ে মানে যে জায়গাগুলো দিয়ে শিকারীরা জঙ্গলের মধ্যে ঢোকে, ওইসব পয়েন্টগুলোতে আমাদের যত স্টাফ আছে সবাইকে মানে ভাগ করে সেই সঙ্গে পুলিশের সহায়তায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও মানে অনেক ওনারা লোক দিয়েছেন, ইয়ে দিয়েছেন, তো সবার মাধ্যমে আমরা ওখান থেকে শিকারীদের বুঝিয়ে শুনে ফেরত পাঠিয়ে দিচ্ছি। শিকারীরা আপনাদের কথা শুনছে? হ্যাঁ শুনছে, আগের মানে অন্যান্য দিনের তুলনায় অনেক কম শিকারী জঙ্গলের মধ্যে গেছে, খুব কম। কি নাম আপনার? আমার নাম শ্রাবণী দে, রেঞ্জ অফিসার, লালগড় রেঞ্জ। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। সীতারাম হেলথ ক্লিনিক, ডাক্তার সৌমিক পতি, BHMS, WBUHS, কলকাতা, এক্স ইন্টার্ন NCCH মেডিকেল কলেজ ও হসপিটাল কলকাতা। এখানে সমস্ত ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়, গ্যাস্ট্রিক সমস্যা, চর্মরোগ, গাঁটি ব্যথা, বাত, সায়াটিকা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, রক্তাল্পতা, হজমের সমস্যা, সাদা স্রাব, মাসিক সমস্যা, অ্যালার্জি, অর্শ, ফেসচুলা, পেটে ব্যথা, সর্দি কাশি, জ্বর, দুর্বলতা, বাচ্চাদের সমস্ত রোগ। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত নেতাজি ক্লাবের বিপরীতে খড়িকা মাথানি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। এছাড়াও ডাক্তারবাবু নিজ বাড়ি হাসিমপুরে চিকিৎসা করেন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার 8777582418। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে। নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্র্যাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার সৌমেন্দু দে, মোবাইল নম্বর 8250671651, আরও একটি যোগাযোগ নম্বর 9732533857। আর নয় কাঠের উনুনে রান্না, আর নয় ধোঁয়াময় জীবন, এখন হাতের পাশে HP গ্যাস। আসুন রান্নার গ্যাস বাড়িতে সংযোগ করুন। আন্নিক HP গ্যাস গ্রামীণ বিতরক, সহজেই গ্যাস কানেকশন, নির্ধারিত সরকারি মূল্যে হোম ডেলিভারির সুব্যবস্থা। গোডাউন নাপক, এশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল নাম্বার 8972119191 অর 8145761245। অফিস ও শোরুম বাছুরখুয়া, নোয়াশাই, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। যোগাযোগ 7001291849 অর 8653466384। জয়গুরু সেবা সদন, বেলদা মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। এখানে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল 9:30 থেকে দুপুর 2 পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার পৃথা চৌধুরী। প্রত্যহ সকাল 9:30 থেকে দুপুর 2 পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মিশ্র। প্রতি সপ্তাহে শনিবার সকাল 11:00 থেকে রোগী দেখছেন স্ত্রী, প্রসূতি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আকাশ মণ্ডল। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল 10:00 থেকে রোগী দেখছেন জেনারেল ফিজিশিয়ান ও বাত বিশেষজ্ঞ ডাক্তার অভ্র
সত্যদীপ ভট্টাচার্য। প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 3টা থেকে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজী বেঞ্জারুল হক। প্রতি মাসে 15 দিন অন্তর বুধবার সকাল 9টা থেকে রোগী দেখছেন বিশিষ্ট গ্যাস্ট্রো এন্ডোলজিস্ট ডাক্তার শুভদীপ দে। জয়গুরু সেবা সদন, বেলদা মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। আপনি কি অতিরিক্ত ওজন ও মেদের সমস্যায় ভুগছেন? আপনার লাইফস্টাইল আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তো? অনেক চেষ্টা করেও নিজের অতিরিক্ত ওজন কমাতে পারছেন না, তার উপর ক্লান্ত শরীর ও নানান সমস্যা, অনেক তো হলো দৌড়ঝাঁপ ডায়েট চার্ট মেনে চলা, কিন্তু কাজের কাজ কিছু হয়েছে কি? একবার আসুন আর মাত্র 10 দিনে আমাদের কাছে হাতে নাতে ফল পান। রান ইন্টু ফিটনেস, এগরা পূর্ব মেদিনীপুর। কন্ট্যাক্ট 9851800721 or 8777378224। আমাদের কাছে সঠিক পদ্ধতিতে ওজন কমানো বা বাড়ানো হয়। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নম্বরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, বছর ভর একটি উৎসবের শেষ তো আরেকটি উৎসবের সূচনা হয়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত বহিজবেড়িয়া গ্রামে ভক্তপ্রাণ মানুষজন মেতে উঠেছেন নীল ষষ্ঠী পূজয়। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, বছরভর একটি উৎসবের শেষ তো আরেকটি উৎসবের সূচনা। ঠিক এরকম ভাবেই সামনের বাঙালি বিশেষ উৎসব নববর্ষ। সেই নববর্ষের আগেই চৈত্র সংক্রান্তির আগের দিন বাংলা জুড়ে পালন করা হয় নীল ষষ্ঠী বা নীল পুজো। নীল পুজো বা নীল ষষ্ঠী হল বাংলার হিন্দু সমাজে এক লৌকিক উৎসব, যা মূলত শিব দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামেই পরিচিত। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে এই ব্রত পালন করেন। আজ সর্বত্রই নীল ষষ্ঠী পুজোয় মেতে উঠেছে 8 থেকে 80। আমরাও পৌঁছে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত বহিজবেড়িয়া গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে। তাদের পুজো 15তম বর্ষে পদার্পণ করলেন। পুজো শুরু হয়েছে 10ই এপ্রিল, চলবে 15ই এপ্রিল পর্যন্ত। পুজো কমিটির সদস্যরা ব্যান্ড পার্টি সহকারে তমলুকের রূপনারায়ণ নদীর থেকে জল নিয়ে এসে শিবের মাথায় জল ঢালবে। কি কি অনুষ্ঠান আয়োজন করেছেন পুজোকে কেন্দ্র করে? আমাদের এখানে কীর্তনের অনুষ্ঠান আয়োজন আছে। কত বছর ধরে পুজোটা হচ্ছে এখানে? 15 বছর। আপনার নাম? সুধীর চন্দ্র নাম। আপনি যেখানে ঠাকুরা গেল অতি সত্তর আমাদের জীবনের মধ্যে সম্মান চলে আসুন, আর কিছুক্ষণ পরে আমাদের বার্তা অনুরোধ দেওয়া হইবে। কীর্তন সম্প্রদায় পাঁশকুড়া এলাকায় নীল ষষ্ঠী উপলক্ষে দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। ভক্তদের অভিযোগ, করোনাবিধি উপেক্ষা করেই চলছে অনুষ্ঠান। নীলের ষষ্ঠী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিভিন্ন শিব মন্দিরে দিনভর চলল ভক্তদের জল ঢালা কর্মসূচি। পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত আরপিএফ ব্যারাকের সামনে ও উত্তর মেছোগ্রাম এলাকার শিব মন্দিরে এদিন ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন। তবে এদিনের এই ভিড় দেখে এলাকার কিছু মানুষের অভিযোগ, করোনা সংক্রান্ত কোন নিয়মবিধি সেভাবে মানতে দেখা যাচ্ছে না কাউকেই, যা খুবই আশঙ্কাজনক। কেশারী নচিপুর হাইস্কুলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিতরণ করা হলো বিভিন্ন রকমের সবজি। করোনা মহামারী যখন নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে, তখনই সেবামূলক কাজের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুরের নচিপুর হাইস্কুলে সবজি বিতরণের কর্মসূচি নিল রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার তারা স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের হাতে সবজি তুলে দেন। গত বছর করোনার জন্য যখন গোটা দেশ জুড়ে লকডাউন চলছে, তখন গরিব পিছিয়ে পড়া স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে এক বিশেষ পরিকল্পনা নিয়েছিল রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বীরভূম থেকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, বিভিন্ন জেলায় স্বসহায়ক দলের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে জৈবভাবে সবজি বাগান গড়ে তুলেছিল। সেই সবজি চাষ এখন চলছে এবং আগামী দিনেও চলবে। সেই সব স্বসহায়ক দলের উৎপাদিত সবজি বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে যেমন উপকৃত হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা, তেমনই আর্থিকভাবে উপকৃত হচ্ছেন স্বসহায়ক দলের মহিলারা। নছিপুর হাইস্কুলের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন রিওয়ার্ড এর ঝাড়গ্রাম জেলার সদস্য কাঞ্চন পট্টনায়ক। রিওয়ার্ড এর কর্ণধার রাখি ব্যানার্জি জানান, আমরা যে পরিকল্পনা নিয়ে সবজি বাগান তৈরি করেছিলাম, আমাদের সেই পরিকল্পনা আজ সফল, আমরা খুশি। ভোটের আগে মালদা জেলায় উদ্ধার হলো তাজা বোমা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গাজল এলাকায়। আর কদিন বাদে সপ্তম এবং অষ্টম দফায় অন্যান্য জেলার সঙ্গে মালদা জেলাতে অনুষ্ঠিত হবে রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে মালদা জেলার গাজলের জোড়াগাছি এলাকায় একটি দোকানের সামনে থেকে উদ্ধার হলো চারটি তাজা বোমা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এদিন স্থানীয় বাসিন্দারা প্রথমে বোমা পড়ে থাকতে দেখে এবং খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজল থানার পুলিশ এবং বম্ব স্কোয়াডের দল। কে বা কারা বোমাগুলি রেখেছে তা নিশ্চিতভাবে জানতে পারেনি পুলিশ। বম্ব স্কোয়াডের দল বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। সকালবেলা ফোনে শুনলাম, হঠাৎ করে জোড়াগাছিতে রাস্তার পাশে খালিদুর রহমানের দোকানের সামনে চারখানা বোম রাখা আছে। শুনে ছুটে আসলাম, এসে দেখলাম সত্যি ওখানে গাড়ি রাখা আছে। গাড়ির পাশে নিচে একটা বোম, সাইডে একটা বোম, চারখানা বোম রাখা আছে। কে বা কারা রেখেছে এটা বলতে পারবো না। কতটা আতঙ্কিত আছে এলাকাবাসী? পুরো আতঙ্কিত আছে, কারণ এই এই জিনিসগুলো খুব ভালো না, আমাদের এলাকায় এগুলো ছিল না। হঠাৎ করে এগুলোর আগমন করতে করছে, এটা সত্যটা উদ্ঘাটন করা অত্যন্তই দরকার। পুলিশ এসছে? হ্যাঁ, এখানে পুলিশ এসছে। পুলিশ সেটা ওই লাল ফিতে দিয়ে রেড মার্ক লাগিয়ে দিয়েছে। এলাকায় পরিস্থিতি উত্তপ্ত করার জন্য বোমা মজুদ করা হচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? এ ব্যাপারে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে সিপিএম আর হচ্ছে বিজেপি, এটা আপনারা বুঝতে পারছেন। মানে এরা দিনের বেলায় হচ্ছে আলাদা, রাতের বেলায় গোপনে এক, এটা এদেরই সব মানে চক্রান্ত আমার মনে হয়, আমার আনুমানিক ধারণা। মনে হচ্ছে এটা আনুমানিক, মানে আপনারা তো বুঝতে পারছেন যে বিজেপি যে একটা চক্রান্ত চালাচ্ছে বিভিন্ন জায়গাতে, এটা মানে ধারণা মানে বাইরে থেকে নিয়ে এসছে। এরা মানে তৃণমূলের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আপনারা দেখলেন নির্বাচন কমিশনকে দিয়ে অমিত শাহ যে কাণ্ডটা করিয়েছে, যে আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জিকে মানে প্রচার করে দেবে না, পথে রাস্তা দেবে না, তার বিভিন্ন রকম একটা ষড়যন্ত্র। নির্বাচনের মুখে পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানোর সময় শতাধিক চোরাই মোবাইল সহ বিহারের তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করল পুরাতন মালদা থানার পুলিশ। মঙ্গলবার সকালে নারায়ণপুর এলাকার চেচুমোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে একটি চার চাকা গাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই গাড়ি থেকেই উদ্ধার হয়েছে নির্দিষ্ট একটি বেসরকারি কোম্পানির 537টি পুরনো চোরাই মোবাইল, যেগুলি বস্তাবন্দি করে কালিয়াচক থানা এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এত বিপুল পরিমাণে একই কোম্পানির পুরনো মোবাইল কি কারণে পাচার করা হচ্ছিল তা নিয়েও তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তিন পাচারকারীর নাম মোহাম্মদ ইউনিস, মোহাম্মদ ফিরোজ এবং মোহাম্মদ জাভেদ। এদের বাড়ি বিহারের কাটিহার এলাকায়। এই ঘটনায় একটি চার চাকার গাড়ি আটক করেছে পুলিশ। এই মোবাইলগুলি বিহার থেকে নিয়ে আসা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। আমাদের যে নাকা চেকিং পয়েন্ট আছে, ইলেকশনের পারপাসে আমাদের নাকা চেকিং বিভিন্ন জায়গায় নাকা চেকিং পয়েন্ট হচ্ছে, সেই নাকা চেকিং পয়েন্টের মধ্যে একটি নাকা চেকিং পয়েন্ট ছিল আমাদের চেচু মোড় বা কালুয়া দিঘি মোড়। ওই মোড়ে আমাদের এসএসসি টিম প্লাস আমাদের পুলিশ নাকা চেকিং করছিল সকাল 9টা নাগাদ। আইটি এন্ট্রি করে তিনটো বিহারের কাটিয়ার জেলার তিনজন যাচ্ছিলেন। তা এমনিতে নাকা চেকিং যেমন সার্চ করা হয়, সার্চ করতে গিয়ে দেখা যাচ্ছে যে 537টা ইউজ সেকেন্ড হ্যান্ড মোবাইল সেট এবং একই কোম্পানির জিও মোবাইল সেট ওদের কাছে আছে। তা খুব স্বাভাবিকভাবে এসএসসি ওদের কাছে কাগজ
ডিমান্ড করে কি কি করতে, ওরা কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারে এটা যে কীভাবে এতগুলো ফোন একই রকম ফোন কীভাবে জোর পড়েছে, কোথায় জোর পড়েছে, কোথায় নিয়ে যাচ্ছে সেটা নিয়ে বেশ বিভিন্ন রকম কথাবার্তা বলতে থাকে। সন্দেহজনক হওয়াতে আমরা একটা সিজ করা হয় ওখান থেকে, এবং আমরা চুরি কেস এবং চুরি এবং এইসব কোনো রাষ্ট্রগতমূলক কাজ হচ্ছে সেটা ভেরিফাই করার জন্য আমরা কেস স্টার্ট করছি। কতজন আটক হয়েছে? খবর এই পর্যন্তই, দেখে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর, নমস্কার।